গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল এক কাপ চায়ের সাথে তোমাদের সাথে দিনটা শুরু করলাম। চা খেয়েই চলে আসলাম রান্নাঘরে, ডাল ভিজিয়ে দিয়েছি, আজকে হবে ডালের বড়া। সকালবেলায় কালকের রাতের অনেক ভাত ছিল, তো আজকে ভাবলাম যে ভাতটা পান্তা ভাত খাওয়া হবে, আর করে নিচ্ছি ডালের বড়া। প্রথমে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভিজে যাওয়ার পরে ডালটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আধ ভাঙা করে, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে ওগুলো। তারপরে আধা বাটা ডালটা দিয়ে দিচ্ছি, ডালটায় আমি জল দিইনি, এমনি পেস্ট করে নিয়েছি ভেজানো ডালটাকেই। আর এদিকে ভেজে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, তো পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে, তাই আগে আমি তেলের মধ্যে লঙ্কাটা আগে ভেজে সরিয়ে নিচ্ছি, তারপর ডালের বড়াগুলো বানাবো। আজকে বানাচ্ছি আমি মুসুর ডালের বড়া। যে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে একা একা আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। যার যেরকম ইচ্ছা শেপ করে ডালের বড়াগুলো এইভাবে ভেজে নিতে পারো, আমি এইভাবে ভেজে নিচ্ছি আমার ইচ্ছে মতো। মাঝে মাঝে এরকম ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোই লাগে। যে বুম্বা আজকে খেয়ে অফিসে চলে যাচ্ছে, পান্তা ভাত, শুকনো লঙ্কা আর ডালের বড়া। এই পান্তা ভাতটা গরমের দিনেই ভালো লাগে খেতে, শীতের দিনে অতটা ভালো লাগে না, কিন্তু এই গরমের মধ্যে মাঝে মাঝে পান্তা ভাতটা খেলে মন শরীর দুটোই ঠান্ডা হয়ে যায়। যে ওকে খেতে দিয়ে বাদ বাকি ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি, যাব আমি একটুখানি রানাঘাট, যে মিটিংয়ে যাব, সমবায় সমিতির একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে যাব রানাঘাটে। যে আমরা চলে এসেছি, আমি আমার কাকি শাশুড়ি আর একটা পাড়ার কাকি, সবাই মিলে বলতে আমরা চারজনই গেছিলাম। একটুর জন্য ট্রেনটা পাইনি, তারপর টোটো করে গেছিলাম। এই যে এখানে আরও অনেক লোকজন এসছে, তারপরে ওখানে মিটিং শেষ হয়ে গেছে, চলে এসেছি, এসে দেখছি দেখো একটা ট্রেন দাঁড়িয়ে। ট্রেনটা কোথাকার বলো তো? কলকাতা টু ঢাকা, মানে বাংলাদেশের ট্রেন। এই ট্রেনটা বাংলাদেশে যাবে, রানাঘাট স্টেশনে এসে দাঁড়িয়েছে। তো ভাবছিলাম চলো তোমাদেরকে নিয়ে একবার বিদেশ ভ্রমণ করেই আসি। বাংলাদেশ তো বিদেশি না, আমাদের দেশের বাইরে। তো জানি না কোনোদিন যেতে পারবো কি না, ট্রেনটা দেখে একটু খুশি হলাম যে বাংলাদেশে যাচ্ছে ট্রেনটা, কিছু মানুষ হয়তো যাবে এখান থেকে। যে ট্রেনটা ছেড়ে দিয়েছে বলতে বলতেই ট্রেনের ভেতরে কাছে দিয়ে দেখা যাচ্ছিল, ট্রেনের ভেতরে মানুষ বসে আছে। তো ওখান থেকে একটা মেয়ে আমাকে অনেকক্ষণ ধরে দেখছিল, তাকিয়ে দেখে, তারপরে যাওয়ার সময় ও আমাকে টাটা দিয়ে গেল। আমি আবার ওই মেয়েটাকে একটু টাটা দিয়ে দিলাম। যে ও টাটা দিল, আমিও দিয়ে দিলাম। ট্রেনটা দেখতেও একটু অন্য আমাদের এখানকার ট্রেনের থেকে, আর ট্রেনের হর্নটাও একটু অন্য টাইপের। এই যে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, বুম্বাও খেতে চলে এসেছে। তো আমরা দুজন একসঙ্গে খেয়ে নিচ্ছিলাম, বুম্বা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমি পুরো ভিজে গেছিলাম। এসে স্নান করতে করতে দেখি বুম্বা চলে এসছে। তো আমরা একসঙ্গে খেয়ে নিয়েছিলাম কালকে, আর এনেছিল পুচকির আন্টি, পুচকিকে দিয়েছিল এই কিউইটা। তো কিউটা খাওয়ার পরে কাটছিলাম, ওকে বুম্বাই কেটেছে, তো আমরা সবাই মিলে খেলাম। তারপরে ওর আন্টি ওকে পড়িয়ে চলে যাওয়ার পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এবার আমরা যাচ্ছিলাম একটু স্টেশনের দিকে। বুম্বা অফিস থেকে চলে এসেছিলো, এবার ওর শরীরটা তো ভালো ছিল না, সের জন্য ও সন্ধেবেলা হলে একটু ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয়, ওর শরীর মন দুটোই ভালোর জন্য। এই যে ও তো কিছুই খেতে পাচ্ছিলো না, তো আজকে মুখ ফুটে বললে একটু ক্রিসপি চিকেন খাবে, তাই ওকে স্টেশনে নিয়ে গিয়ে ক্রিসপি চিকেনই কিনে দেওয়া হয়েছিল, যে বসে বসে খাচ্ছিল। ও তো আর পুরোটা খেতে পারেনি, লাস্টে আমি আর বুম্বা খেয়ে শেষ করলাম।
তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন সেরকম কোনো কাজও নেই। আর হচ্ছে এই কদিন ভিডিও কন্টিনিউ ঠিক করে ঠিকঠাক দিতে পারিনি, কারণ মামের খুবই শরীর খারাপ ছিল। ও বিছানা থেকে উঠতেই পারছিল না, মানে একটু আধটু হাঁটছিল আর শুয়ে পড়ছিল একটু পর পর। তো সারাদিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, ওকে নিয়ে একটু টেনশনেও ছিলাম। আর বাচ্চা, বাড়িতে বাচ্চা হোক বা বড় হোক, কারো একটু শরীর খারাপ থাকলে সবারই মন মেজাজ খারাপ থাকে, বিশেষ করে বাচ্চাদের, কারণ ওরা ঠিকঠাকভাবে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বলতেও পারে না। আর বোঝা না গেলে ডাক্তারের কাছেও গিয়ে কিছু বলতেও পারছিলাম না ঠিকঠাক, ওষুধও পড়ছিল না, কারণ একবার এক এক রকম প্রবলেমও বলছিল। তো ওকে নিয়ে খুব চিন্তা ছিলাম, ওর এত শরীর খারাপ হয়েছে, এত জ্বর হয়েছে, ঠান্ডা কাশি, পেট খারাপ, অনেক কিছু হয়েছিল এই মানে এই কয়েক বছরে, কিন্তু এরকম দুর্বলও কোনো সময় হয়ে যায়নি। একটুখানি হাঁটছে আর শুয়ে পড়ছে আর সারাক্ষণ কান্নাকাটি করছে। তো এরকম হলে কোন মায়ের ভালো লাগে বলো? কোনো কাজ করতে মন বসছিল না আর ভিডিও করিনি, তাই এই কদিন ভিডিও ঠিকঠাক দিতে পারিনি। এখন থেকে এখন একটু ওর শরীরটা ঠিকঠাক আছে মোটামুটি, এখনো পুরোপুরি সুস্থ হয়নি, একটু বেশি হাঁটতে পারে না, একটু একটুখানি বেশিক্ষণ বসে থাকতেও পারে না, তাই এখনো সুস্থ হতে ওর কিছুদিন টাইম লাগবে। ঠিকঠাক খাওয়া দাওয়াও এখনো শুরু করেনি, একটু একটু খাচ্ছে, আগের থেকে মোটামুটি ভালো আছে। এখন থেকে চেষ্টা করব আমি ডেলি না হলেও দুদিন একদিন পর পর ভিডিও দেওয়ার, আর মাম যখন পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন আবার আগের মতো ভিডিও আসবে। তো আজকে কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার খেয়াল রাখবেন, নিজেদের এবং বাড়ির লোকের। আর গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কাল নতুন একটা ভিডিওর সাথে।